বাগদা বিধানসভা কেন্দ্রের 4 নম্বর বুথে ইভিএম নষ্ট থাকার কারণে ভোটদান প্রক্রিয়া বন্ধ ছিল। ভোট দিতে আসা জনগণের বক্তব্য, প্রায় 3 ঘন্টা ধরে ভোটদান প্রক্রিয়া ব্যাহত হয়েছিল, কিন্তু প্রিসাইডিং অফিসার দাবি করে 40 থেকে 45 মিনিট দেরি হয়েছে। এই কারণে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা তো ঠিক আছে, আমরা দাঁড়িয়ে রয়েছি, যারা ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে তারা তো খুব কষ্ট হচ্ছে, বাচ্চারা তো খুব মানে ইয়ে করতেছে, কান্নাকাটি করতেছে। তো এই প্রত্যেক সময় আমরা ভোট এসে দেখি মেশিন নষ্ট, এরা কি কারণে এরকম মেশিন নষ্ট, আপনারা কিছু ওদের কাছে থেকে কিছু নিয়ে? আমরা নিয়েছিলাম, তারা বলেছিল যে 40 থেকে 45 মিনিট লাগে বন্ধ। আমি আমি যত মানে বয়স অব্দি ভোট দিতেছি সব সময় এসে দেখি মানে ওরা বলে মেশিন নষ্ট, ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকি। আজকে কতক্ষণ? আজকে প্রায় 3 ঘন্টা দাঁড়িয়েছি, 2 ঘন্টা তো মেশিন নষ্ট হয়ে গেছে, অপেক্ষা করছিলাম। কি ধরে জায়গাটা? বগরসা বলি, বগরসা একবার মানে ইভিএম রিপ্লেসমেন্ট হয়েছে, তার সমস্যা ঠিক হয়ে গেছে, মানে কি কারণে ইভিএম রিপ্লেস করা হয়েছিল? ভ্যালিডিটি কিছু একটা সমস্যা দেখা যাচ্ছে, ওটা আমরা ইসি ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, সেক্টর অফিসে জানিয়েছি, এয়ার অফিসে জানিয়েছি, তারপর ওদের থেকে ইসি ইঞ্জিনিয়ার আছে, সেটা চেঞ্জ করে সম্পূর্ণ। আমি এখানে টোটাল 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 1,155।